সৌদি আরবের রাজপরিবারের বাইরে শীর্ষ ধনী পরিবারটি তার। বিশ্বের সবচেয়ে বড় ইসলামী ব্যাংকের মালিকও তিনি। তার প্রতিষ্ঠিত কোম্পানিগুলোতে কাজ করেন প্রায় 15 লাখ কর্মচারী। বিশ্বের বড় বড় সব জরিপে তিনি মাল্টি বিলিয়নিয়ার, কিন্তু এখন উল্লেখ করার মতো কোনো সম্পত্তি নেই তার। আল্লাহর সন্তুষ্টির জন্য প্রায় $7 বিলিয়ন বা 65,000 কোটি টাকার সম্পত্তি তিনি দান করে দিয়েছেন। এই মহান দানশীল ধনকুবেরের নাম সুলাইমান আব্দুল আজিজ আল রাজি। এখন তাকে বলা হয় সম্পদহীন মাল্টি বিলিয়নিয়ার। অবাক হওয়ার বিষয় হলো এই ধনকুবেরের একসময় আসলে কোনো সম্পদই ছিল না, মাত্র 1 রিয়ালের জন্য অঝোরে কাঁদতে হয়েছিল তাকে। কিন্তু মেধা আর চেষ্টায় অর্জিত হাজার হাজার কোটি টাকা তিনি বিলিয়ে দিয়েছেন মানুষের জন্য। সুলাইমান আব্দুল আজিজ আল রাজির জন্ম সৌদি আরবের একটি সাধারণ দরিদ্র পরিবারে। স্কুলে পড়ার সময় একবার পিকনিকের জন্য 1 রিয়াল চাঁদা ধরা হয়েছিল, কিন্তু সেই 1 রিয়ালই দিতে পারেননি তার পরিবার। অনেক কান্নাকাটি করেও তার জোগাড় করা যায়নি। পরে রেজাল্ট ভালো করায় তাকে 1 রিয়াল পুরস্কার দেন স্কুলটির এক ফিলিস্তিনি শিক্ষক। সেই 1 রিয়াল দিয়ে পিকনিকে যান কিশোর সুলাইমান আজিজ। লেখাপড়া শেষ করার পর মাত্র কয়েকটি রুম ভাড়া নিয়ে একটি ব্যাংক প্রতিষ্ঠার কাজ শুরু করেন তিনি। মেধা আর পরিশ্রমে সফলতা আসতে শুরু করে। অল্প সময়ের মধ্যে গোটা সৌদিতে ছড়িয়ে যায় তার ব্যাংক। ব্যাপক জনপ্রিয়তা পায় এই প্রতিষ্ঠান। দ্রুত সম্পদের মালিক হতে থাকেন সুলাইমান আব্দুল আজিজ। বর্তমানে তার ব্যাংকটি বিশ্বের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক। সৌদি আরবের আল কাসিম শহরে একটি বিশাল খেজুর বাগান রয়েছে। এই বাগানের প্রায় 2 লাখ গাছে প্রতি বছর 10,000 টনের বেশি খেজুর উৎপাদন হয়। বাগানটির মালিক সুলাইমান আব্দুল আজিজ। এই বাগানটিও তিনি দান করে দিয়েছেন। বর্তমানে বাগানটি থেকে যা আয় হয় তা খরচ করা হয় মক্কা ও মদিনার মানুষের ইফতারে। বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ নির্মাণেও অর্থ যায় এই বাগান থেকে। ব্যাংক, বাগান, পোলট্রি ইন্ডাস্ট্রি সহ নানা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে সুলাইমান আব্দুল আজিজ কর্মসংস্থান করেছেন প্রায় 15 লাখ মানুষের। হয়েছেন বিলিয়ন সম্পদের মালিক। বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস ম্যাগাজিনের জরিপে বিশ্বের সবচেয়ে দানশীল ব্যক্তির তালিকায় 20 এ রয়েছেন তিনি। আর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী খেজুর বাগানটি বিশ্বের সবচেয়ে বড় দানকৃত বাগান। 2011 সালে সুলাইমান আব্দুল আজিজ হঠাৎ করেই $7 বিলিয়ন সম্পদ দান করে দেওয়ার ঘোষণা দেন। এজন্য তিনি আব্দুল আজিজ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ফাউন্ডেশনের নামে দান করে দেন বাংলাদেশি মুদ্রায় প্রায় 65,000 কোটি টাকা। দান করা সেই সম্পত্তির বর্তমান মূল্য প্রায় 14 লাখ কোটি টাকা। বাকি যে সম্পদ হাতে ছিল তা নিজের স্ত্রী, সন্তান এবং আত্মীয়দের মাঝে বণ্টন করে দেন। তবে বিপুল ধনসম্পদ আর খ্যাতির অধিকারী হলেও তিনি নিজের অতীতকে ভুলে যাননি মোটেও। স্কুলে 1 রিয়াল পুরস্কার পাওয়া সেই শিক্ষককে খুঁজে বের করেছেন তিনি। তার সব কথা শুনে শিক্ষক জানতে চান, তুমি কি আমাকে 1 রিয়াল ফেরত দিতে এসেছো? সুলাইমান আব্দুল আজিজ কোনো উত্তর না দিয়ে শিক্ষককে নিজের সঙ্গে নিয়ে যান। একটি বিশাল বাড়িতে শিক্ষককে নিয়ে বলেন, এই বাড়িটি এখন থেকে আপনার, আর এই বাড়িসহ আপনার সকল খরচ আজ থেকে আমি বহন করব। ছাত্রের এ কথা শুনে শিক্ষক আবেগাপ্লুত হয়ে পড়েন। সম্পত্তি দান করার পর সাংবাদিকরা তার সঙ্গে দেখা করেন। প্রশ্ন করা হয়, সম্পত্তি দান করার পর এখন আপনার কেমন লাগছে? উত্তরে তিনি বলেন, আমি অনুভব করছি আমি এখন স্বাধীন, পাখির মতো মুক্ত। এখন আমি আমার আল্লাহর সামনে ভারহীন অবস্থায় দাঁড়াতে পারবো। মানবতার কল্যাণের জন্য 2012 সালে সুলাইমান আব্দুল আজিজকে দেয়া হয় বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার। তবে ফোর্বসের জরিপের শীর্ষ দানশীল ব্যক্তি, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ও বাদশাহ ফয়সাল পুরস্কার 92 বছর বয়সী আব্দুল আজিজের কাছে কিছুই নয়। তিনি পেতে চান সেই মহান পুরস্কার যা পাওয়া যাবে মৃত্যুর পর পরম করুণাময় আল্লাহর নিকট থেকে।